আমরাও চাই বিএনপি আসুক, আমরাও চাই একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশন সকলের। সে কারণে আমরা বিএনপির মতো একটা বড় দল বাইরে থাকবে এটা আমরা চাই না। এটা হচ্ছে বিএনপির অধিকার, দল হিসাবে গণতন্ত্রে বিশ্বাস করলে নির্বাচনে তারা আসবে, আমরা এটাই বিশ্বাস করি। তারা অনেক কথাই বলে, শেষ পর্যন্ত আসল কোথায় চলে আসে। তারা নিজেরাই নিজেদের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে, হয়তো শেষবেলা গোলা করে খাবে খাবে। আজকে তো অনেকগুলো দল আসছে, আমরা সবার কথা শুনেছি এবং এটা ইভিএম নিয়ে কথা বলেছেন, বিরুদ্ধেও বলেছেন দু একজন। তো গণতন্ত্র, বিউটি অফ ডেমোক্রেসি, ইলেকশন তো এই সরকারের অধীনে হবে না, ইলেকশন হবে ইলেকশন কমিশনের অধীনে। 300 আসনে ইভিএম হলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা সাপোর্ট করি।